হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজীব হোসেন সর্দার, বায়োলজি হিটার্সের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব বিভিন্ন পর্বের আবরণগুলো কীভাবে স্মরণ রাখতে হয়। তার আগে আমরা জেনে নিই আবরণ আসলে কী জিনিস। যেমন আমরা একটা যখন মোবাইল কিনে ফেলি, মোবাইলের উপরে স্ক্রিনটা প্রোটেক্ট করার জন্য আমরা একটা স্ক্রিন প্রোটেক্টর গ্লাস অথবা একটা পলি লাগাই। এর কারণ কী? এর কারণ হচ্ছে আমরা যখন হাত দিয়ে নাড়াচাড়া করবো স্ক্রিনটা, তখন যেন স্ক্রিনটাতে দাগ না হয়, ময়লা যেন না পড়ে, কিংবা পড়ে গেলে যেন ভেঙে না যায়। ঠিক একইভাবে ধরো একটা কৃমির কথা, কৃমি আছে আমাদের শরীরের ভেতরে, পৌষ্টিক নালের ভেতরে। এখানে বিভিন্ন ধরনের পরিপাকৃত খাবার যাচ্ছে, পানি যাচ্ছে, কিংবা অ্যাসিড যাচ্ছে। সো তাকে সেখানে বেঁচে থাকতে হলে তার বাইরে একটা আবরণ বা একটা শিল্ড তৈরি করে নিতে হবে, একটা শেল তৈরি করে নিতে হবে। একজন সৈন্য যখন যুদ্ধ করতে যায়, তখন তার শরীরের বাইরে ড্রেসের উপরে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট ইত্যাদি থাকে, যেন প্রতিকূল পরিবেশে সে বেঁচে থাকে। ঠিক তেমনি 1 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত বিভিন্ন পর্বের বিভিন্ন ধরনের আবরণ আছে, তাদেরকে রক্ষা করার জন্য পরিবেশ ভেদে তাদের আবরণটা বিভিন্ন হতে হয়। আমরা আজ শিখবো কীভাবে জাস্ট আবরণটা স্মরণ রাখতে হয় বিভিন্ন পর্বের ক্ষেত্রে। দেখো, এখানে প্রথম পর্ব, তারা প্রথম পৃথিবীতে আসে, এই জন্য তাদের আবরণটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের বইতে যেহেতু দেওয়া নেই, এই জন্য আমরা তার আবরণ কী বা কী ধরনের আমরা জানবো না বা শিখবো না। এক্সট্রা নতুন কোনো তথ্য দিয়ে আমরা মাথা আপাতত ভারী করে রাখবো না। 2 নম্বর পর্ব হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্ব থেকে 7 নম্বর পর্ব পর্যন্ত বা 8 নম্বর পর্ব পর্যন্ত যে আবরণগুলো আছে, আমরা জাস্ট এটা মনে রাখবো, কারণ বইতে আমাদের এই আবরণগুলোর কথা বলা আছে। স্মরণ রাখার কৌশল হচ্ছে, তুমি তোমার চাচিকে বা কাকিকে ডাক দিয়েছ, কাকি তোমার চাচি বলেছে কি, তুমি আবার ডাক দিয়েছ কাকি, তোমার চাচি বিরক্ত হয়ে বলছে কা। এই যে কাকি কি, কাকি কা, এতটুকু মনে রাখলে তুমি তোমার আবরণগুলো মনে রাখতে পারবে। যেহেতু আবরণ 2 ধরনের, কাইটিন এবং কিউটিকল, সুতরাং 2 নম্বর পর্ব থেকে আবরণগুলো শুরু হবে। 2টি আবরণ থাকার জন্য 2 নম্বর পর্ব থেকে আবরণগুলো শুরু হবে। তুমি ডেকেছ কাকি, তোমার কাকি বলেছে কি, তুমি আবার ডাকছো কাকি, তোমার কাকি বলেছে বিরক্ত হয়ে কা। এই যে কাকি কি, কাকি কা, এতটুকু মনে রাখলেই হবে। কাতে হচ্ছে কাইটিন, কিতে হচ্ছে কিউটিকল, কিতে হচ্ছে কিউটিকল, কাতে হচ্ছে কাইটিন, কিতে হচ্ছে কিউটিকল, কাতে হচ্ছে কাইটিন। এই যে দেখো, কাইটিন কিউটিকল, এগুলো নিয়ে আসলে 2 নম্বর থেকে 7 নম্বর পর্বের আবরণ তৈরি। তোমরা যখন মলাস্কা পড়বে, মলাস্কার ক্ষেত্রে বলা আছে মলাস্কার জীব বা কাইটিন নির্মিত। আবার প্লাটি হেলমিনথিসে বলা আছে, প্লাটি হেলমিনথিসে কিউটিকল নামে আবরণ আছে। এই যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো পাবে, তোমরা যদি কৌশলটা মনে রাখো, তাহলে কোথাও এই সমস্যাটা হবে না। ধন্যবাদ সবাইকে।